<تصفح> <ش PARA> أحب الوفاء بشتى الصور>, <شت> الصور أحب الوفي الأمين الحمد لله رب العالمين والصلاة والسلام <السلام> على سيد الكائنات والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بحسان وإيمان إلى يوم الدين بيادر شوك دوري جي رمضان الكريم مهمان نتوماش পবিত্র মাস হৃদয়কে আলোকিত করার মাস জীবনকে তাকওয়ার রঙে রঙিন করার মাস এই চমৎকার মাসে চমৎকার একটি সময়ে আপনাদের প্রিয় চ্যানেল ভালো লাগা এবং ভালোবাসার চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় দেখছেন ইনফিনিটি ম্যাঘামল নিবেদিত কেমন ছিলেন আমার নবী কেমন ছিলেন আমার রসুল সাল্লু আলহিম প্রিয় দর্শক রমজান জুড়ে গোটা পৃথিবীর সমস্ত চ্যানেলে অনেক প্রোগ্রাম হচ্ছে আমরা দেখছি ভালো লাগছে কিন্তু এই যে একটি নাম কেমন ছিলেন আমার নবী কেমন ছিলেন আমার রসুল বলতে কেমন যেন ভালো লাগে একটু জানতে মন চায় আচ্ছা আমার নবীজি কেমন ছিলেন নবীজির ইফতার কেমন ছিল নবীজির সাহারি কেমন ছিল নবীজির নামাজ কেমন ছিল নামাজের একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি মসজিদে নববী নবীজির মসজিদ রসুল করিম সাল্লা সালাম বসে আছেন একজন সাহাবি এলেন নবীজির সাহাবি কে যিনি নবীজিকে দেখেছেন কিসের সাথে ইমানের সাথে রবিজিকে যিনি চোখ দিয়ে দেখেছেন তিনি সাহাবিনন নবীজিকে দেখতে হয় হৃদয় দিয়ে চোখ দিয়ে তো দেখবি চোখের চাহনি কি সব শেষ চোখের চাহনি কি সব চাহনি চোখের দেখাই কি শেষ দেখা চোখের কি অনুভূতি আছে না অনুভূতি তো হাজরত আবু বকরের ছিল তিনি চোখ দিয়ে দেখেছেন হৃদয় দিয়ে অনুভব করেছেন চোখ দিয়ে তো আবু জেহেল দেখেছিল কিন্তু তার হৃদয় ছিল না সে ছিল প্রাচন্ড হৃদয়হীনা চোখ দিয়ে আবুল হাব দেখেছিল। যে কারণে আবুল হাব শুধু চোখ দিয়ে দেখেছিল হৃদয় দিয়ে ধারণ করতে পারেনি চোখ দিয়ে উৎপা দেখেছিল সাইবা দেখেছিল না তারা হৃদয় দিয়ে দেখেনি যে কারণে আবুল হাব নবীর ঘরের পাশে তার ঘর ছিল তার চোখ ছিল হৃদয় ছিল না আবু জেহেল নবীর ঘরের পাশে তার ঘর ছিল তার চোখ ছিল হৃদয় ছিল না তারা হৃদয়টা নবীদের জন্য বেচাইন ছিল না আবুল হাবের আত্মীয়তা ছিল নবীর সঙ্গে নবী করিম সাল্লাহ ইসলামের চারজন মেয়ে জাইনাব উম্মে কুলসুম রোকাইয়া হাজরত জাহারা চারজন মেয়ে তিন ছেলে এই চার মেয়ের দুজন মেয়ে একজন উম্মে কুলসুম একজন রোকাইয়া এই দুজনের সঙ্গে আত্মীয়তা ছিল আবুল হাবের দুই ছেলের আবুল হাবের দুই ছেলে উতবা এবং ওতাইবা এই দুজন মেয়ে বিয়ে করেছিল নবীজির দুজন মেয়েকে আত্মীয়তার সম্পর্ক বংশের সম্পর্ক শহরের সম্পর্ক এলাকার সম্পর্ক গ্রামের সম্পর্ক পাশাপাশি ঘরের সম্পর্ক সব ছিল আবুল হাবের সঙ্গে কিন্তু আবুল হাব নবীজিকে চোখ দিয়ে দেখেছিল হৃদয় দিয়ে নয় আরেকজন মানুষের কথা প্রিয় দর্শক আপনাকে বলি যে মানুষটাকে আপনি চিনেন আমি চিনি যে মানুষটাকে আপনি ভালোবাসেন আমি ভালোবাসি যে মানুষটাকে আপনি মহব্বত করেন আমি মহব্বত করি যে মানুষটার জন্য আপনি চোখের পানি ফেলেন আমিও চোখের পানি ফেলি যে মানুষটার জন্য আপনিও কলপরগণ আহ কেমন ছিলেন তিনি কেমন ছিল তার আজান কেমন ছিল তার একামত কেমন ছিল তার হাঁটা কেমন ছিল তার নবীজেকে নামাজের জন্য জাগ্রত করা তিনি কে প্রিয়দর্শক আপনি এবং আমি আমরা সকলেই তার নামটা জানি ইতিমধ্যে আমাদের হৃদয়ের মনিটরে আমাদের আমাদের হৃদয়ের ক্যানভাসে তার ছবিটা অঙ্কিত হয়ে এসেছে তার চেহারাটা ভেসে উঠেছে না ঠিক জানি না তিনি কেমন ছিলেন হাদিস এসছে তিনি আস্বাদ রঙের ছিলেন একটু ব্ল্যাক ছিলেন একটু কালো ছিলেন তার শরীরের গোত্র তার শরীরের বর্ণটা শরীরের রঙটা হয়তো কালো ছিল কিন্তু হৃদয়টা ছিল সাদা ধবধবে সাদা পরিষ্কার দুধের চেয়েও বেশি সাদা অথবা আমি যদি বলি কাশফুলের চেয়েও বেশি সাদা আমি যদি বলি জান্নাতের যে দুধের নহর আছে তার থেকেও বেশি সাদা কে তিনি তিনি বেলাল কে তিনি বেলাল হাবসি কে তিনি বেলাল মুয়াজ্জিন নবীজির যিনি আল্লাহ আকবার বলে তাকবির দিলে শুধু নবীজি জাগেন না আল্লাহর আরস পর্যন্ত জেগে ওঠে রসুল করিম সাল্লা ইসলামের সঙ্গে হজরত বেলালের ঘরের কোনো ঘনিষ্ঠতা ছিল না বেলাল কোথেকে মিনাইন কোত্থেকে মিনাল হাবসা কিতাব বলছে হাবসা থেকে এসেছেন সেই আফ্রিকা থেকে আবেসিনিয়া থেকে না বংশের কোনো সম্পর্ক নেই তিনি কুরাইশ বংশের নন সম্পর্ক আত্মীয়তার নেই নবীজির সঙ্গে তার আত্মীয়তের সম্পর্ক নেই একই বংশের সম্পর্ক নয় নেই একই এলাকার সম্পর্ক নেই একই শহরের সম্পর্ক নেই কিন্তু তিনি বেলাল তার হৃদয়ে নবীজির ভালোবাসা তিনি নবীজিকে চোখ দিয়ে শুধুই দেখেননি হৃদয় দিয়ে দেখেছেন হৃদয় দিয়ে ধারণ করেছেন হৃদয় দিয়ে বরণ করেছেন হৃদয় দেখে নবীজিকে জড়িয়ে ধরেছেন যেভাবে গোলাপ তার পাপড়ি দিয়ে তার কলিটাকে জড়িয়ে ধরে যেভাবে সতারা নুজুম তারকারা চাঁদকে চারপাশ থেকে ধরে তেমনই করে অন্য সাহাবিদের সঙ্গে হজরতে আবু বকরের সঙ্গে হজরত অমরের সঙ্গে হজরত উসমানের সঙ্গে হজরত আলীর সঙ্গে হজরত আবু হরেরার সঙ্গে হজরত মোয়াবিয়ার সঙ্গে ইমাম হাসান হুসাইন হাসানাইন কারিমেনের সঙ্গে একজন মানুষ আবে সেনিয়া থেকে আসা হাফসা থেকে আসা শরীরের রংটা হয়তো কালো কিন্তু অন্তরটা সাদা ধবধবে শুভ্র হৃদয়ের সেই শুভ্রতায় তিনিও রসুলকে জড়িয়ে ধরেছেন রসুলের হাতে হাত রেখেছেন আর কণ্ঠ জোরে কণ্ঠ ভরে হৃদয় ভরে উচ্চারণ করেছেন আশহাদু আল্লাহ আল্লাহ রসুল সম্মান কতটুকু মর্যাদা কতটুকু বেলালকে হে বেলাল তুমি কি আমল করো আমার জানতে মনে চায় ইয়া রসুল আল্লাহ বিনয় একেবারে নুজ্জ হয়ে গিয়েছেন কৃতজ্ঞতা একেবারে নুয়ে পড়েছেন হসরত বেলাল ইয়া রসুল আল্লাহ তেমন তো কোনো আমল করি না যেটা আপনাকে বলতে পারি বেলাল তুমি কি আমল করো কেন গোয়া রসুল আল্লাহ বেলাল তুমি জানো আমি যখন জান্নাতে গিয়েছি জান্নাত দেখতে গিয়েছি আল্লাহর কাছে আরও সে গিয়েছি যে গিয়েছি আমি তখন তোমার জুতার আওয়াজ শুনেছি তোমার হাঁটার আওয়াজ শুনেছি ইয়ারসুল আল্লাহ কি করে এটা আপনি কি করে শুনলেন এটি হয়তো আমার না এটি হতে পারে হাজরত আবু বকরের না তার ঘরটি আপনার পাশে আবু বকরের হতে পারে এটি হতে পারে ওমরে ফারুকের যিনি আল ফারুক ও বানেল হকি অল বাতেল সত্য মিথ্যার পার্থক্যকারী যিনি যার সম্পর্কে আপনি বলেছেন লৌকানা বাদিনা বিয়ান লাকানা অমর আমার পরে যদি আর কেউ নবী হতো সে হতো ওমর হতে পারে ওমরের আওয়াজ না না আমার না হতে পারে উসমানের আওয়াজ উসমান রাজি আল্লাহ রানহ জিন্নাইন আপনার দুজন মেয়ের জামাতা একজন প্রথমে তার এন্তেকাল হলো আরেকজনকে আপনি তার মতো পাত্র আর কোথায় পাওয়া যাবে আবার আরেকজন মেয়েকে আপনি তার হাতেই দিলেন এক মেয়ে দুনিয়া থেকে চলে গেছে তো কে হয়েছে উসমান তুমি আমার জামাতা থাকবেই আমি আরেক মেয়েকে তোমার মতো কার মানুষের হাতে তুলে দিলাম হতে পারে হজরত উসমানের আওয়াজ নবী বললেন না বেলাল এটা তোমারই আওয়াজ যে মানুষটা আমাকে প্রতিদিন তাহাজ্যতের সময় ডেকে দেয় তার পায়ের আওয়াজ আমি নবী চিনতে ভুল করার কথা নয় মতারাম কেমন ছিলেন আমার রসুল না এই চোখ দিয়ে দেখা যাবে না চোখ দিয়ে দেখে কি শেষ কথা আবু ঝেল তো চোখ দিয়ে দেখেছিল তার তো হেদায়ত নসিব হয়নি আবুল হাফ তো চোখ দিয়ে দেখেছিল তার তো হেদায়ত নসিব হয়নি উদ্বা দেখেছিল সাইবা দেখেছিল মনে পড়ে তাইফের কথা যখন নবীজিকে পাথর মারা হয়েছিল যখন নবীজিকে রক্তাক্ত করা হয়েছিল মনে পড়ে তায়েফের সেই মানুষটির কথা চতুর্দিকে যারা নবীজিকে পাথর মেরেছিল একজন মানুষ তিনি পাথর মারেননি তিনি হৃদয়ের ভালোবাসা দিয়েছিলেন কে তিনি তিনি সেই নিনুয়া থেকে আগত সেই ইউনুসাল্লাহস্লাতু ইসলামের দেশ থেকে আগত হজরত আদ্দাস প্রথম মুসলমান তাইফের তিনি আঙুন নিয়ে গেলেন কে যেন আপনি আপনাকে দেখে হৃদয়টা ভরে গেল আপনার শরীরে রক্ত আপনি ক্লান্ত আপনি আঙুর নিন আঙুর গ্রহণ করুন হাজরতের রসুল করিম সাল্লাসালাম আঙ্গুর নিলেন মুখে দিলেন দেওয়ার আগে বলেন বিসমিল্লা আল্লাহর নামে আবদাস বলেন আপনি কে তিনি বলেন আমি আল্লাহর রসুল এটা আল্লাহর নাম তিনি বললেন আমি তো এসছি নিনোয়া থেকে তিনি বললেন নবী যে বললেন নিনুয়া সেটা তো আমার ভাই ইউনুসের শহর আপনি কী করে জানলেন নিনুয়া হজরত ইউনুস আল্লাহ রসুল বলেন আমি তো নবী আমার ভাইও নবী হজরত আদাস বুঝে গেলেন তিনি আল্লাহর সত্য রসুল তিনি হাতে হাত রেখে বললেন লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ প্রিয় দর্শক এখনও পর্যন্ত ছোটে যান সেই তায়েফে সেখানে আছে মসজিদে আদাস যেখানে আজও পর্যন্ত আমরা গিয়ে সেজদায় লুটিয়ে পড়ি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি নবীজের রক্ত মাখাশি তায়েফের কথা স্মরণ করি যারা পাথর মেরেছিল তারাও তো নবীকে চোখে দেখেছিল না চোখের দেখা সব দেখা নয় হৃদয় দিয়ে দেখতে হবে কেমন ছিলেন আমার নবী আল্লাহ ভালো জানেন সবচেয়ে সুন্দর তিনি ছিলেন তিনি ছিলেন বালাগাল ওলার সবচেয়ে চমৎকার পরিবেশনা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার নবীকে দেখতে পারেনি না দেখে ভালোবাসে এই ভালোবাসাকে কবুল করে জান্নাতে বিশ্ব নবীকে দেখার তাওফিক দান করুন আমাদেরকে সবাইকে এবং সকল হৃদয়কে যে হৃদয়ে আছে নবীজির প্রতি একটুকরু ফুলেল ভালোবাসা আমিনা রব্বাল আলমিন ও আখিরুদা আওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি